লালসায় যে জন্ম নিয়ে নানা বিধ বিতর্ক আছে, কোন কোন পণ্ডিত ব্যক্তি বলেন 1772, কোন কোন পণ্ডিত বলেন 1774, এবং তার জীবন অবসান হয়েছিল 1890। জনশ্রুতিতে আছে, কথিত আছে, লালন সাঁইজি 116 বছর তার জীবদ্দশা বিভিন্ন আঙ্গিকে রচনা করেছেন। সেই জন্য ফকিররা যারা তার অনুসারী অনুরাগী তারা কালাম বলে বিবেচিত করেন বা অভিহিত করেন। তিনি দেহতত্ত্ব, আল্লাহ নবী তত্ত্ব, প্রেম তত্ত্ব, রাধাকৃষ্ণ তত্ত্ব এবং জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলনের আকুতি তিনি তাড়িয়ে বেরিয়েছেন অচিত পাখির তালাশে। দীর্ঘ 300 বছর আগে তিনি এই রচনাগুলো করে এসেছেন, যেটি বলার অপেক্ষাই রাখে না যে রবীন্দ্রনাথ নিজে অনুপ্রাণিত হয়েছিলেন। তো আজকে বিনার ভাইয়ের সাথে যখন কথা হয়, অনেকদিন ধরে কথা হচ্ছে, আসতে পারবো কি পারবো না, আসলে আমাদের একটা টিম আছে, আমাদের আমি প্রায়শই বলি এই কথাটা যে আমাদের একটা ফকিরের দল আছে, কিন্তু ভিখ মাঙা ফকির নয়, আমাদের একটা টিম আছে। আমরা কদিন পরেই আবার ফ্রান্সে যাব সুফি মিউজিক ফেস্টিভ্যালে, আমার পুরো টিমটায় যাবে, আমি আর হাকিম লিড করছি, আমাদের পুরো টিমটা নিয়ে যাব। তো মিনার ভাই যখন বললেন যে আপনি শুধু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আসবেন, আমি বললাম যে দেখেন শুভেচ্ছা বক্তব্য দিতে গেলে ভাষাগত জ্ঞান লাগে, ওই জ্ঞানটুকু আমার নেই, ভাষাগত একটা প্রবৃদ্ধ থাকতে হয় সেটি আমার নেই, একটু গলাটা ভালো তাই একটু সাইজি আমাকে তার চরণ তলে একটু সব ঠাই দিয়েছে, তাই আমি একটু গান করে যাচ্ছি ও সাইজি কালাম পেশ করবার অনুমতি পেয়েছি, সেটি আমার গুরু মকসুদার সাহেবের কারণে। যথার্থই হলো, সেইটিই হলো, আমি জানি আমি অনেক জায়গায় গেছি, শেষ পর্যন্ত আমাকে ওই ঢেঁকি স্বর্গে গেল ধান ভানে, সেই দশা কিন্তু আমাদের দুজনেরই হয়েছে। তো এই কারণে তবে আমার একটা ভেতরে ভেতরে একটা কি বলবো একটা আকুতি থাকে যে আমাকে গান গাইতে বলছে না কেন, এরকম একটা আকুতি সবসময় আমি এই কথাটা বলি যে কেন এখনো বলছে না, ফুলদা একটু গান করবো, ফুলদা পাবি একটু সাইজে গান শোনাবে গান শোনাবে। তো মিনার ভাই বলছে না কিছু করতে হবে না, আমি যে ভাই আমার পূর্ব অভিজ্ঞতা থেকেই আমি বলছি যদি গান করতে হয় তাহলে তো একটু দোতারা লাগবে, আর হাকিম ছাড়া তো আমি যাবই না, হাকিম আর আমি যাব, তারপরে আরও সব এই যে আমার শিল্পীরা, আর এখানে সুনীল দা আমাদের খুব পূজনীয়, তিনি শিল্পকলার ডাইরেক্টর ছিলেন, তিনি এত সুন্দর বেহালা বাজান, আমার সময় সময় খুব তার বেহালা সুর শুনলে আমার ভেতরটা খুব আন্দোলিত হয়ে ওঠে। এখানে কিবোর্ড বাজাচ্ছেন রনি, বাজাচ্ছেন হচ্ছে অক্টোপ্যাড, বেস গিটার না লিড গিটার বলে, আমার আবার এসব মনে থাকে না, আমার ওই দোতারা বাসির কথাই বেশি মনে থাকে, একতারার কথা মনে থাকে, যেহেতু ওটি আমাদের শেকড়ের কথা বলে, ওটি আমাদের বাঙালির অস্তিত্বের কথা বলে, ওটি আমার ফকিরের কথা বলে, ওটি আমার হাসন রাজার কথা বলে, দুর্দুষা জালাল শাহ ফকির মুন্সী এনাদের রাধারমন এনাদের কথা বলে। তো যাই হোক দেখি আপনারা কতটুকু শুনতে আপনাদের ভালো লাগে, এখানে তো আমরা বাজাচ্ছেন সবাই আমাকে কি সুন্দর আমাদের দুজনকে সহযোগিতা করছেন। তো
যেটা যেটা মানে আমি মানে বিশ্বাস করে বলি যে যেটি ভালো যদি লাগে সেটি আপনাদের মহত্ত্ব। আর অসংখ্যবার চিটাগাংয়ে এসেছি, অনেক প্রোগ্রাম করেছি, অনুকূল চন্দ্র ঠাকুরের প্রোগ্রাম করেছি, তারপরে রামকৃষ্ণের প্রোগ্রাম করেছি, অনেক প্রোগ্রাম করেছি, দুর্গা পূজার প্রোগ্রাম করেছি, এমন কোনো প্রোগ্রাম নেই যে আমি করিনি। তো যে কারণে আমার আমি বলেছি আগে যে দ্বিতীয় আবাসস্থল, আর আমাদের অতিথি এসছেন কলকাতা থেকে, এত বড় একজন বড় মাপের একজন শিল্পী এসছেন, তার গানও তো শুনতে হবে, শুধু আমার গান শুনলে হবে না, তার গানও শুনতে হবে। তো যদি ভালো লাগে সেটি আপনাদের মহত্ত্ব, ভালো না লাগলে সেটি আমার একারই অক্ষমতা। তো আশা করি আমি
পাখি কখন জানি ওড়ে Thank you.
Guru Nishtha Jaya.